হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি ফোর্স অ্যান্ড ল অফ মোশনের পার্ট 4। এই পার্ট 4-এ আমরা খুব প্রাইমারি লেভেলের ম্যাথ শিখব। প্রাইমারি লেভেলের ম্যাথ মানে যেটা রেলওয়ে গ্রুপ ডি লেভেলে যে টাইপের ম্যাথ আসে, এই পার্ট থেকে, মানে নিউটনের ল অফ মোশনের পার্ট থেকে মেনলি ফোর্সেসের অঙ্ক আমরা আলাদা করে ফোর্সের চ্যাপ্টার পড়ব, তখন আমরা শিখব। কিন্তু আপাতত ল অফ মোশনের পার্ট থেকে যে ম্যাথগুলো আসে, মানে কোন ফর্মুলা ইউজ করে, F=ma, এই ফর্মুলাটা ইউজ করে যে ম্যাথগুলো আসে, আজকে আমরা সেগুলো সলভ করব। তাহলে আজকের ভিডিও আজকে শুরু করা যাক। তার আগে আমরা দেখে নেব কি থট অফ দ্য ডে কি আজকের। আজকের থট অফ দ্য ডে কি, ডোন্ট বিকাম আ ফিলোজফার বিফোর ইউ বিকাম রিচ। কখনো নিজে ফিলোজফার হয়েও না যতক্ষণ না তুমি একজন ধনী ব্যক্তি হচ্ছ। তো এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন হচ্ছে শাহরুখ খান, ঠিক আছে? এখানে রিচ হওয়ার কথা আসছে না, এখানে মেনলি বলা হচ্ছে যতক্ষণে না তুমি, ততক্ষণ তুমি ফিলোজফার হয় না, যতক্ষণ না তুমি রিচ হচ্ছ। রিচ মানে সেটা ধন সম্পত্তিতে হতে পারে, সেটা জ্ঞানে হতে পারে, সেটা লোক বলে হতে পারে। যতক্ষণে তুমি রিচ না হচ্ছ ততক্ষণে তুমি সেটার ফিলোজফার হতে যেও না, তোমাকে কেউ শুনবে না। তো তাহলে কি, তোমাকে যদি ফিলোজফার হতে হয় তোমাকে আগে সাকসেস আনতে হবে। তোমার কথা লোকে তখনই শুনবে যখন তুমি এই সরকারি চাকরিটা পাবে, তখনই তুমি এই সরকারি চাকরির ব্যাপারে অন্যকে পরামর্শ দিতে পারবে। তাহলে আগে আমাকে চাকরিটা পেতে হবে, আর চাকরি পেতে হলে কী করতে হবে, @247 বাংলাকে ফলো করতে হবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক, 1 কেজি ভরের একটি বস্তু 2.5 মিটার/সেকেন্ড² ত্বরণ যুক্ত হলে সে বস্তুর উপর প্রযুক্ত বল কত হবে? বলবে যে এত সহজ কোয়েশ্চেন। হ্যাঁ, এটাই রেলে এসেছিল, পুরো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঘেটে এগুলো বার করা। তাহলে চলো দেখে নিই। 1 কেজি ভরের একটি বস্তু যার 2.5 মিটার/সেকেন্ড² ত্বরণ যুক্ত হলে, তাহলে কি, আমি একবার ফর্মুলাটা যদি লিখি, F=ma। এখানে F মানে কি, ফোর্স। একবারই লিখছি, বারবার এটা লিখবো না। F=ফোর্স, M=মাস, ফোর্স মানে বল, মাস মানে ভর, এবং এ হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অ্যাক্সিলারেশন। এইবার ম্যাটারটা হচ্ছে কি, ফোর্স, মাস এবং অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ। তো এইগুলো মান এখানে দেওয়া আছে, তোমাকে কী করতে হবে, এখান থেকে সলভ করতে হবে। এছাড়াও আরও অনেক ধরনের অঙ্ক আসে, U+FT, যখন আমরা মোশন করে আলাদা একটা পার্ট সলভ করব, তখন U+FT যে অঙ্কগুলো আছে ওইগুলো সলভ করব। কিন্তু এখানে আমরা কী করব, খালি ল অফ মোশনের এই F=ma এর ফর্মুলা আজকে সলভ করব। তাহলে কীভাবে করব, এখানে F এর মান কী বলা হয়েছে, F এর মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে আমি F লিখলাম। M এর মান কত বলা হয়েছে, 1 কেজি, এবং কি এর মান কত বলা হয়েছে, 2.5। তাহলে অ্যান্সার কত আসছে, 2.5। আর এবং কী হবে, দুটোই কিসে আছে, কেজি হচ্ছে কি, কেজি হচ্ছে এসআই একক, এবং কি মিটার/সেকেন্ড² কি, এটাও হচ্ছে এসআই একক। তার মানে আমার অ্যান্সার কী আসবে, এসআই এককে আসবে। তাহলে ফোর্সের একক, এসআই একক কি, নিউটন। তাহলে ফোর্সের এসআই একক কি, নিউটন। তাহলে আমরা নিউটনেই চলে যাব। তাহলে কী হলো, নিউটন। তাহলে এখানে আমার কী হবে, নিউটন হবে, ঠিক আছে, এখানে কী হবে, নিউটন হবে একক। তাহলে এটার অ্যান্সার কত, 2.5 নিউটন। হয়ে গেল অ্যান্সার, এতটা ইজি অঙ্ক। চলো তারপরের ফাটে চলা যাক। যারা অঙ্কতে ভয় পাও তারা একদম ফিজিক্সের অঙ্কতে ভয় পাওয়ার দরকার নেই, কারণ কি, আমি আছি, চাপ নিতে হবে না। চলো ফার্স্টে কী বলছে, এই অঙ্কটায় কোনো মান দেওয়া নেই, আমি তোমাকে মান পুট করে অ্যান্সার বার করে দেখাবো। ধরো এখানে বলেছে নিচের একটি ছবিতে এম ভরের একটি ব্লকের উপর ক্রিয়াশীল বিভিন্ন বল দেখানো হয়েছে, কোন ক্ষেত্রে বস্তুটির ত্বরণ কত হবে। কী কী দেখানো হচ্ছে, ধরো আমি এখানে 3টে লেভেলিং করছি, একটা হচ্ছে এদিক থেকে এদিকে বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে, কত, 10 নিউটন, এবং এই দিক থেকে এই দিকে বল প্রয়োগ হচ্ছে আবার কি, 10, আলাদা করে 5 নিউটন। এখান দিয়ে একটা বল প্রয়োগ হয়েছে 10 নিউটন, এখান দিয়ে একটা বল প্রয়োগ হয়েছে 5 নিউটন, ঠিক আছে। চলো তারপরে পাটে দেখি, এটার ওজন সবসময় কিন্তু 5 কেজি, ভরটা সবসময় 1, ঠিক আছে। একবার কী হয়েছে, এই দিক থেকে এই দিকে বল প্রয়োগ হয়েছে কত, 10 নিউটন, এদিক থেকে এদিকে বল প্রয়োগ হয়েছে কত, 5 নিউটন, ঠিক আছে, 5 নিউটন। এইবার এদিক থেকে এদিকে বল প্রয়োগ হয়েছে, একটা সংখ্যা ধরলাম কত, 10 নিউটন, আবার এদিক থেকে এই দিকে প্রয়োগ হয়েছে 10 নিউটন। এবার আমরা বিভিন্ন অঙ্ক করছি, এটাকে 1 নম্বর প্রবলেম ধরছি, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর। চলো সলভ করা যাক। ফার্স্টের প্রবলেম
ফার্স্টের প্রবলেমে কি বলছে, ভর সবসময় 5 কেজি, আর আমাকে কি দেওয়া আছে, বলটা দেওয়া আছে, মানে আমাকে কি বার করতে হবে, ত্বরণ বার করতে হবে সবকটার। তাহলে কি দেখো, মুখোমুখি বল প্রয়োগ হচ্ছে, দুটো বল একটা বস্তুর উপর বিপরীতমুখী, মানে হচ্ছে একটা কি, যদি দেখো এটা হচ্ছে কি বাঁদিক থেকে ডান দিকে প্রয়োগ হচ্ছে, এবং এটাতে কি ডান দিক থেকে বাঁদিকে প্রয়োগ হচ্ছে, এটা বাঁদিক থেকে ডান দিক, এটা ডান দিক থেকে বাঁদিক, তার মানে কি দুজনে দুজনের শক্তি কি হবে, ক্ল্যাশ হবে, এবং ক্ল্যাশ হওয়ার ফলে কি হচ্ছে 10 নিউটন। মুখোমুখি যদি বল প্রয়োগ হয় তাহলে কি হবে, বিয়োগ হবে, 10 নিউটন - 10 নিউটন, মানে তোমার বল প্রয়োগ কত হচ্ছে, এফ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, এফ ইকুয়ালস টু দাঁড়ালো 0 নিউটন। তাহলে আমার এফ ইকুয়ালস টু এম এ এই ফর্মুলাতে কি দাঁড়াবে, তাহলে যদি দেখি এফ কত দাঁড়িয়েছে 0, এম কত, এম এর মান কত, এম এর মান হচ্ছে 5। অ্যাক্সিলারেশন আমায় বার করতে হবে 0-কে, তাহলে অ্যাক্সিলারেশন কত, এ ইকুয়ালস টু 0/5। তাহলে আমি যদি 0-কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়ায়, 0 দাঁড়ায়, ঠিক আছে, 0-কে 5 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়, 0 দাঁড়ায়, তার মানে অ্যাক্সিলারেশন কত হবে, 0 হবে, কারণ কি বস্তুটা এই দিকেও নড়বে না ওই দিকেও নড়বে না, কারণ মুখোমুখি যে বলটা প্রয়োগ হচ্ছে দুটোই সমান, তার মানে অ্যান্সার কত দাঁড়ালো, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার, ঠিক আছে। চলো এবার দু নম্বর সলভ করি। চলো 10 নিউটন একদিকে, 5 নিউটন একদিকে, মুখোমুখি বল প্রয়োগ হচ্ছে তাহলে কত হবে, 10 নিউটন - 5 নিউটন, তাহলে কত হচ্ছে, 5 নিউটন হচ্ছে, 5 নিউটন এখানে মান বসিয়ে দাও, এফ ইকুয়ালস টু এম এ, এফ এর মান কত 5, এম এর মান কত 5, অ্যাক্সিলারেশন কত বার করতে হবে, 5 5 কেটে গেল, অ্যাক্সিলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হলো, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এতটা ইজি অঙ্ক, আমরা ফালতুই ভয় পাই। তাহলে চলো তিন নম্বর অঙ্কটা সলভ করা যাক। কি বলছে, 10 নিউটন, ঠিক আছে, দেখো এখানে 10 নিউটন একদিকে প্রয়োগ হচ্ছে, আরেক দিকে ঠিক সেই দিকে, মানে ডান দিক থেকে তোমার বাঁদিক থেকে ডান দিকে 10 নিউটন প্রয়োগ হচ্ছে, এবং বাঁদিক থেকে ডান দিকেই 5 নিউটন প্রয়োগ হচ্ছে, তার মানে কি হবে, দুটো যোগ হয়ে যাবে, তার মানে কত, 10 নিউটন + 5 নিউটন ইকুয়ালস টু কত, 15 নিউটন, ঠিক আছে। তাহলে কত, এফ ইকুয়ালস টু এম এ কত হবে, এফ মানে কত, এফ এর মান কত এখানে 15, মাস কত 5, অ্যাক্সিলারেশন কত এ, তাহলে কত আসছে কাটলে 3, তার মানে অ্যাক্সিলারেশন কত হবে, এ মিটার পার সেকেন্ড, সরি 5 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন অ্যান্সার হয়ে গেল। এতটা ইজি অঙ্ক। তাহলে চলো পরের অঙ্কে মুভ করা যাক। পরের অঙ্ক কি বলছে, 500 গ্রাম ভরের কোনো বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হবে। এখানে কি বলেছে, গ্রামে আছে, ভালো করে একটু খেয়াল করো, এটা গ্রামে আছে, কেজিতে নেই, এটা আছে গ্রামে, এবং এটা আছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ারে। আমি এটাকে কি করব, এটা কিসে আছে, এটা আছে সিজিএস এককে, আমি এটাকে এসআইতে নিলে, এসআই একক কি, এসআই একক হচ্ছে কেজি, তাই তো। তাহলে 500 গ্রামকে আমি যদি কেজিতে কনভার্ট করি কত হয়, 500 গ্রাম ইকুয়ালস টু কত, 1/2 কেজি, ঠিক আছে, 500 গ্রাম ইকুয়ালস টু কত, 1/2 কেজি। তারপরে এখানে এবার করে নাও, এফ ইকুয়ালস টু এম ইনটু এ, এফ মানে কত, এফ এর মান কত এখানে জানি না, বার করতে হবে, এম এর মান কত 1/2, অ্যাক্সিলেশন কত 2, কেটে গেল, এফ ইকুয়ালস টু 1 নিউটন, ঠিক আছে। এটা যদি ডাইনে উত্তর দিত, 1 নিউটন ইকুয়ালস টু কত, 10^5 ডাইন, ঠিক আছে, যেটা দেবে অ্যান্সারে সেটা আমরা অ্যান্সার করে দেবো। তাহলে বুঝতে পেরেছ আশা করি। চলো তাহলে নেক্সট ফর্মুলা, মানে প্রবলেমে চলে যাই আমরা। নেক্সট প্রবলেম কি বলছে, কত বল প্রয়োগ করলে, মানে এফ আমাকে বার করতে দিয়েছে, 10 গ্রাম ভরের কোনো বস্তুর ত্বরণ 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, মানে এটা কি আছে, সিজিএসে আছে, ঠিক আছে, এবং এটাও কি আছে, সিজিএসে আছে, তার মানে আমার কনভার্সনের কোনো দরকার নেই। তার মানে কত, এফ ইকুয়ালস টু কি হবে, 10 গ্রাম, মাস কত 10, আর এখানে কত তোমার অ্যাক্সিলারেশন কত 6, কত হলো 6 10 কে 60, তাহলে 60 কি হবে, ডাইন হবে অ্যান্সার, কারণ এটা কি সিজিএসে আছে, সিজিএসে কি 10 গ্রাম, এবং এটা কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, মানে দুটো সিজিএসে এবং সিজিএসে আমি উত্তর বার করলাম, তার মানে কত 60 ডাইন হচ্ছে অ্যান্সার। চলো তারপরের এবং লাস্ট প্রবলেম তো দেখে নিই, লাস্ট প্রবলেমটা কি একবার দেখে নিই। 1 ডাইন বল 1 মিলিগ্রাম, এখানটা একটু খেয়াল করো, ডাইন বলেছে, ডাইন তো সিজিএসের একক, ঠিক আছে, কিন্তু সিজিএসের ভরের একক কি, ভরের একক হচ্ছে গ্রাম, সিজিএসের ভরের একক কি, ভরের একক গ্রাম,
আমরা জানি, কিন্তু এখানে দিয়েছে মিলিগ্রাম। আচ্ছা, গ্রাম এবং মিলিগ্রাম, গ্রামকে আমি যদি মিলি মানে মিলিগ্রামকে যদি আমি গ্রামে প্রয়োগ করি মানে পরিবর্তন করি, তাহলে কি করব? তাহলে আমি করব কি, গ্রাম মানে মিলিগ্রাম যেটা আছে, 1 মিলিগ্রাম আছে, এটাকে আমি কি করব, 1000 দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে আমি কি পেয়ে যাব, গ্রাম পেয়ে যাব। তার মানে এত গ্রাম, 1 মিলিগ্রামকে আমি 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পেলাম, এত গ্রাম, মানে মাস কত পেলাম, 1/1000 গ্রাম। এবং ডাইনে কত বলেছে, ডাইন হচ্ছে 1 ডাইন বল। আমাকে কী বার করতে বলেছে, ত্বরণ বার করতে বলেছে, মানে এফ ইকুয়ালস টু এম এ। এফ ইকুয়ালস টু কত, এফের মান কত, এফের মান যদি দেখো তাহলে আমাকে কী বলেছে, 1 ডাইন, মাস কী বলেছে, 1/1000, ঠিক আছে? আর অ্যাক্সিলারেশন আমাকে বার করতে দিয়েছে, তার মানে কত হলো, এটা এটা যদি আমি গুণ করি, এইটা আছে এই পাশে 1/1000, এটা এখানে গুণ হয়ে যাবে, অ্যাক্সিলারেশন কত, 1000, তাহলে কিসে আসবে অ্যাক্সিলারেশন, সেন্টিমিটার, সরি এটা সি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যান্সার। এটাকে যদি মিটারে আনতে হয় তাহলে কত, 1 সেন্টিমিটারকে, সেন্টিমিটারকে যদি আমি মিটারে আনি, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো, আজকের ভিডিও একটা ফর্মুলার উপরেই, এরকমভাবে আশা করি যদি ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলার উপর আমি যদি 5টা করে এরকম অঙ্ক সলভ করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমাদের মাথায় অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করে দিও, কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেন খারাপ লাগলো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং আমাদের সাথে থাকবে এবং দেখতে থাকবে আড্ডা 247 বেঙ্গলি। তো আজকের মতো টাটা, গুড বাই।